ভাঙন আতঙ্কে হুগলির বৈদ্যবাটির বাসিন্দারা গঙ্গায় তলিয়ে যেতে পারে প্রায় 150 বাড়ি। বৈদ্যবাটি পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে আতঙ্ক। প্রশাসনের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে রানা বলবে। হ্যাঁ দেবস্মিতা, দেখো জিআরএ মানে বৈদ্যবাটির 16 নম্বর ওয়ার্ডে চক্রবর্তীপাড়া ও রাজবংশীপাড়া এই যে ঘাটগুলো, এই এলাকায় কিন্তু প্রায় 150টা বাড়ি কিন্তু খুব আতঙ্কের মধ্যে রয়েছে। কারণ মানে এই বর্ষার সময় যেমন গঙ্গার জলস্তর বাড়ছে, তেমনি জোয়ার ও বানের সময় জল যেভাবে গঙ্গার দুকুল ছাপিয়ে চলে আসছে, ফলে মানে প্রায় দীর্ঘ 6 থেকে 1 বছর ধরে মানে ভাঙন রীতিমতো চলছে। মানে তোমায় জানিয়ে রাখি, ইতিমধ্যে একটা মানে প্রাচীন একটা মানে বড় বটগাছ মন্দির ইতিমধ্যে গঙ্গার জলে কিন্তু বিলীন হয়ে গেছে। ফলে এইখানে যারা মৎস্যজীবী পরিবার রয়েছে তারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে, যেহেতু গঙ্গার এই যে ভাঙনের এইটা রোধ করার কিন্তু কাজ হচ্ছে ক্যালকাটা পোর্ট ট্রাস্টের। যেহেতু এই বৈদ্যবাটি শ্যাওড়াপল্লি শ্রীরামপুরে এই গঙ্গার যে রক্ষণাবেক্ষণ, এই নিয়ে কিন্তু পৌরসভা থেকে বারবার চিঠি দেওয়া হয়েছে, কিন্তু তার এখনো কোনো কাজে সুরাহা হয়নি। ইতিমধ্যে জেলা শাসক থেকে শুরু করে প্রিন্সিপাল সেক্রেটারিকেও বিষয়টা জানানো হয়েছে, তবে চেয়ারম্যান জানিয়েছে খুব তাড়াতাড়ি কাজ শুরু হওয়ার পরিকল্পনা চলছে। ধন্যবাদ রানা। খড়ার জোড়াপুল থেকে গোবিন্দপুর আদিবাসী পাড়া পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা। রাস্তার উপর ধানের বীজ পুঁতে রাস্তার জলে মাছ ছেড়ে রাস্তা সংস্কারের দাবি। সুকান্ত, বাসিন্দারা আর কি বলছেন, প্রশাসনের তরফ থেকেও কি কিছু পদক্ষেপ? একদমই, দেখো দেবস্মিতা, এলাকাবাসীর দাবি যে দীর্ঘদিন প্রশাসনের আধিকারিক সহ নেতৃত্বদের জানানো হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি। তাদের অভিযোগ যে রাস্তা এতই খারাপ যে প্রায়শই দুর্ঘটনা ঘটছে, রাস্তার মাঝে কোথাও পুকুরের আকার নিয়েছে জল জমে। তার জন্য আজকে খড়ারের যে জোড়াপোল থেকে আদিবাসী পাড়া যাওয়ার বেহাল রাস্তা, সেই রাস্তায় অবরোধ করে তারা রাস্তার উপরে ধানের বীজতলা লাগিয়ে এবং মাঠ ছেড়ে তারা প্রতীকী অবরোধ করেছেন। এবং তাদের দাবি যে এর ফলে যদি প্রশাসন কোনো গুরুত্ব না দেয় তাহলে সামনেই গ্রামে পঞ্চায়েত নির্বাচন, আর সেই নির্বাচনের আগে যদি রাস্তা সংস্কারের কাজ না হয় তাহলে তারা ভোট বয়কটেরও ডাক দিচ্ছেন বলে দাবি করেছেন এলাকার মানুষ। ধন্যবাদ।